দেশ ও জনগণের জন্য নেতৃত্বকে শক্তিশালী করো, ইনশাল্লাহ এ দেশ উন্নত শিখরে পৌঁছেই যাবে। আমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ। আপনি ভাইয়া, যান ভাইয়া, পাবনায় নিয়ে যেতে হবে, আপনি বন্ধ করে দেন একে, পাবনায় নিতে হবে, এক নরমাল হয়ে গেল। এর কবি না মাথা খারাপ, দেখেন তো, এ তো মাথা খারাপ, ব্রেন আউট, এই যে অ্যাব নরমাল, এর চিকিৎসা করেন, একে মেন্টাল নেন, পাবনায় নেন, পাবনায় নেন, এর চিকিৎসা করেন। আপনি যান, আপনাকে যেতে হবে, জনগণ বুঝতেছে যে কে পাবনায় যাবে। আপনার মতো কেয়ার কেয়ার করি না, কিসের আপনি কবি? এইসব কবি এতে কি লিখে? ওনার তো শব্দ ছড়িয়ে দেন, এইসব পাগল ছাগল আর আনবেন না ভাইয়া, সরি, আপনি আর ডাকবেন না যারা আমার পর্যায়ে XMP বা অন্য কিছু, ওদেরকে আনবেন। হ্যাঁ, আর এর কিছুই হয় নাই, খালি গায়ের জোরে সবকিছু হতে চাই, বুঝেন না, চোর ডাকাতের মতো। আমি আজ থেকে ইউকে কসবা টিভির সাথে নিয়মিত অনুষ্ঠান দেখার জন্য আপনার উপদেশটা একটু কম দেন। হ্যাঁ, আপনি যে আমি খুব কম জানি এটা কিন্তু না, উপদেশ দেওয়া একটা স্বভাব হয়ে গেছে নাকি আপনার? আপনি এখানে বসে বসে কতবার উপদেশ দিলেন? আপনাকে তো আমি উপদেশ দিতে চাইনি এত। না, আমি উপদেশ দিলে অনুরোধ করছি সত্যকে সত্য। না না, আপনি অনেক কথা বলেছেন, আপনি দেখেন কি কি বলেছেন। বাংলাদেশ আজকে কোথায় চলে গিয়েছে আপনি কি চোখ দিয়ে দেখেন না? আপনার বাড়ি দেখছে, আমি একা কেন, সবাই দেখছে। তাহলে কেন এত মিথ্যাচার করে, কোনো লাভ নেই। কোথায় মিথ্যা বললাম? সবাই দেখছে, মিথ্যা কই বললাম? আপনারা ইলেকশনে আসেন, সবাই দেখছে। মাসুদ ভাই, শান্তি চাই, সবাই দেখছে, শান্তি চাই। কোথায় কেন কেন শব্দ হচ্ছে কিসে? আমি সব আমি সত্য বলছি, বাংলাদেশ আওয়ামী লীগ দেশ ও জনগণ, আমি বলছি সবাই দেখতেছে, মিথ্যার কি হলো? ভোটটা দেন, ফেয়ার ইলেকশন দেন, এত ভয় দিতে পারলেন না। আওয়ামী লীগ ক্ষমতায় গেল, শুধু চেয়ে দেখলাম, চেয়ে চেয়ে দেখতে থাকেন আপনারা। আমাদের আর আমরা দুর্নীতি চাই না, হা ভবন চাই না, এইভাবেই শান্তি। গত 15 বছর ওনারা তো ভোট করেন নাই, তাই না ভাইয়া? আবার ধন্যবাদ বলছি যে গত 15 বছর ওনারা তো ভোট দেন নাই। এই যে তত্ত্বাবধায়ক সরকারটা ওনারা বিলীন করে দিয়েছে। একটু আগে শাকিব ভাই বললো না যে তত্ত্বাবধায়ক সরকার হাসিনা আসার পরে তুলে দিল, এখন চিল্লাচ্ছে কেন? উনি উনি আমাকে উপদেশ দিল যে চিল্লাবেন না, তর্ক করবেন না, আর উনি পায়ে পাড়া দিয়ে চিল্লাচ্ছে, দেখেন। আপনি প্রথম থেকে উপদেশ দিচ্ছেন, আমি পায়ে পাড়া দিয়ে, আপনি দেখেন কেমন করে ঝগড়া করছে। শুনেন, আমি টক শোতে নতুন আসি নাই, শুনেন, আমি টক শোতে নতুন আসি নাই। আপনার নেচারটা মানুষ দেখতেছে, আপনি কেমন, না পারলে তখন মানুষ এভাবে কথা বলে, সত্যের জোর অনেক জোরে হয়। জয় বাংলা, খালি চেঁচান আপনি আর আমার উপদেশ দেন। আপনি নেত্রী কেমন বোঝা গেছে, বুঝছেন? ওই যে পুলিশগুলি ভাই 40-50টা জেলায় পুলিশ ট্রান্সফার করছে না, সব আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগের নেতা কর্মী এরা, এরা চাকরি পাইছে কেমন করে BCS, বুঝছেন? এরা চাকরি পায় কে? আওয়ামী লীগের আত্মীয় ওই দলের কর্মী, বুঝছেন? ওই দলের কর্মী, নেতা, নেতার ছেলে, হ্যাঁ, ওই দল করা এইসব লোককে ওনারা চাকরি দেয়, BCS বলেন আর এগুলি বলেন, সব পরীক্ষাই নেয় এইভাবে। আপনি এত অস্বাভাবিক কেন, এত উত্তর? উনি আমাকে বলেন, আমি উত্তেজিত হয়ে কথা বলছি, উনি কিরকম উত্তেজিত আপনি খেয়াল করছেন ভাইয়া? আমাদের লোক আগে বাজে কথা তো আপনি বললেন, আরে ভাই আজে বাজে কথা আপনি বললেন,
অস্বাভাবিকতা কেন আপনার মধ্যে? আপনারা এত ক্রেজি, ভোট দেন না, আপনারা ভোট দেন না, ক্রেজি করে জোর করে আপনি জোর করে ধরে রাখছেন, এর জন্যই চিল্লাবেন, ইয়াং জেনারেশনে যাকে খুশি গুলি মারবেন, যাকে খুশি গুলি মারবেন মারবেন, আর আপনি জোর করে থাকবেন, ও এর জন্যই তো ডাকাত। ইয়াং জেনারেশন আপনাদের ডাকাত পয়দা করেছে, আমরা সকল অন্যায়কে, হ্যাঁ হ্যাঁ ডাকাত সৈনিক, মোদি সৈনিক না বললেও হবে, তলাবিহীন ডাকাতের সৈনিক, উই নো দ্যাট, হ্যাঁ হোয়াট ইউ আর উই নো দ্যাট। এবং এতক্ষণ শ্রোতা এবং দর্শকও বুঝে গেছে হোয়াট ইজ ইউ এন্ড ইউর তারা তো পাচার করছে, ব্যাংকগুলি হলো লুট হয়ে গেছে, আপনারা প্রত্যেকে জানেন, কিন্তু উনি উনি দেখেন এই যে কি বলে চলে যাবে, এই যে দেখেন আপনারা তো তাই যান, আপনারা আপনি 1971 সালে ওনারা এই দেশে ছিল না, ওনারা কিন্তু বলছে মুক্তিযুদ্ধের পক্ষের লোক নাকি, মোটেই না, ওনারা মুক্তিযুদ্ধ করেই নাই, জেড ফোর্সের অধীনে জিয়র রহমানের নেতৃত্বে আমরা এই দেশে আমাদের নেতা কর্মী মানে আমরা জনগণ, তখন তো বিএনপি দল ছিল না, কিন্তু উনি ঘোষণা দিয়ে একটা ঐক্যবদ্ধ জাতি তৈরি করেছিল, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঐক্যবদ্ধ জাতি তৈরি করেছিল, দামাল ছেলেদের নিয়ে, এই দেশের দামাল ছেলে মেয়েদের নিয়ে নিয়ে এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে উনি রিভোল্ট করেছিল, হ্যাঁ তারপরে স্বাধীনতার ঘোষণা দিয়ে এই দেশকে বাঁচিয়েছিল, না এলে এই দেশের ভাগ্য আকাশে কি যে ছিল, ওনাদের তো সরকারই ছিল না, ওনাদের তো সরকারই ছিল না, তারপরে 72 থেকে 75 এনে জিয়াউর রহমানই বসাই দিল বলতে গেলে, তারপরে ওনারা 75 শুনে তো কি হলো জানেন, তারপরে সরকার ছিল না কয়েক মাস, তারপরে বিএনপি জন্ম অনেক পরে হলো, উনি এগুলি জানবেন না, উনি খালি কার কার হইচই করতে পারে আর উল্টা পাল্টা কথা বলেন, উনি কেমন কবি বলেন তো, এখন তো আমাকে ভালো কবি হতে হবে, ওনার মতো কবি হলে চলবে না, উনি শব্দ চয়ন জানেন না, ওনার শব্দের মধ্যে কোনো ভদ্র ভাইয়া আপনি ওনার ভলিউম ঠিক করে দেন, শোনা শুনে খুব খারাপ লাগছে, শুনেন আমি তো সুন্দর করে বলছি, আপনি দেখেন কেমন উত্তেজিত, অ্যাবনরমাল হয়ে গেছে, মাথা আউট হয়ে গেছে, উনি ব্রেন আউট হয়ে গেছে, উনি একদম ব্রেন, এই যে আমার কারেন্ট আসলো ভাইয়া, ওই যে দুইবার গেল, আপনি যখন প্রথম শুরু করলেন তখন কারেন্ট গিয়েছিল, আবার কারেন্ট গিয়েছিল মাঝখানে একটু পরে, এই যে আবার কারেন্ট আসলো, এদেশের উন্নতি এবার বুঝেন, এদেশের এদেশের উন্নতি কি দেখছেন, যে দেশের কারেন্ট নাই অন্ধকারাচ্ছন্ন, এই দেশটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, এইসব মহিলা এইসব কর্মী এইসব নেত্রীর জন্য, হাসিনার মতো নেত্রী আর এনাদের এইসব কর্মীর জন্য কোনদিন এই দেশ অন্ধকারেই থাকবে, তলাবিহীন ঝুড়ি হবে, ওই নিক্সন বলে গেছিল না বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি ওনার আমলে, তো ওনাদের আমলে আমলি গাছলেই দুর্ভিক্ষ হয়, আমলি গাছলেই সন্ত্রাস হয়, আমলি গাছলেই লুটপাট হয়, সব চোরের খনি, আপনারা সব চোরের খনি, চোরের আপনারা চোরের খনি, আপনার নেতা বলে গিয়েছে না, আপনাদের বঙ্গবন্ধু বলে গেছে না, বঙ্গবন্ধু বলে গেছে সবাই পেলাম, সবাই পাই চোরের খনি, আমি পেলাম, আমি সবাই পাই সোনার খনি, আমি পেলাম চোরের খনি, আপনারা হলো চোরের খনি, ওই যে পাকিস্তান সব নিয়ে গেছে আর আপনাদের মতো চোর দিয়ে দেশটাকে ভরাই রাখছে, পাকিস্তান সব নিয়ে, এটা শেখ মুজিব বঙ্গবন্ধু নিজে বলেছিল যে পাকিস্তান সব নিয়ে গেছে কিন্তু চোরদেরকে রেখে গিয়েছে বাংলাদেশে, তা আপনারা চোর ডাকাত, আপনি ভোট চোর ডাকাত, ভাই সত্যিকারের ডাকাত না এদের চেয়ে ভালো, এরা এরা সব জনগণের টাকা ডাকাতি করে, ব্যাংক লুট করে, ও তো চোর ডাকাত এদের চেয়ে ভালো, যেসব চোর ডাকাতের আমরা বিচার করি আদালতে তার চেয়ে হাজার গুণ বেশি, কোটি গুণ বেশি এরা চোর ডাকাত, এদের বিচার তো মানে ফাঁসি দিলেও না, ফাঁসি দিয়ে বারবার আনতে হবে, আবার ফাঁসি দিতে হবে, চোর ডাকাতের চেয়ে অধম এরা, এগুলি হলো চোর ডাকাতের অধম।